সো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই দেখে বুঝে গেছো আজ আমি কি বানাবো দেখো আমি আজকে ধনে পাতার বড়া বানাচ্ছি কি কি লাগে একটু দেখিয়ে দিই ময়দা কর্নফ্লোর হলুদ গুঁড়ো নুন আর ধনে পাতা ব্যাস আর কিন্তু কিচ্ছু লাগবে না কিন্তু শীতের দিনে এই ধনে পাতার বড়া ও জাস্ট জমে যায় তাই না বন্ধুরা সব জিনিসগুলোকে একসাথে একটা পাত্রে নিয়ে মিলিয়ে নিতে হবে তারপর ওটাকে একটু মিক্স করে নিয়ে আস্তে আস্তে করে জল ঢেলে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে তো বন্ধুরা এই বড়াটা হয়তো অনেক রকমভাবে বানানো যায় কিন্তু আমি এতই সহজ করে বানিয়েছি যারা একদম প্রথম প্রথম এই বড়াটা বানাচ্ছে তাদের কাছেও কিন্তু এটা খুব ইজি লাগবে আর বাড়ির লোকদের করেও খাওয়াতে পারবে তাই না আমি ফ্রাইং প্যানে তেল ঢেলে নিলাম আর অপেক্ষা করছি তেলটা গরম হওয়ার জন্য এবার কিন্তু আমি ধনে পাতাগুলোকে নিয়ে গোল গোল করে ওই ব্যাটারটা যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম তার মধ্যে ডুবিয়ে নিয়ে জাস্ট তেলের মধ্যে ছেড়ে দেব। ব্যাস আর দেখো কি সুন্দর ভাজাটা হচ্ছে ভাজাটা একদিক কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু আস্তে করে বড়াটাকে উল্টে দেব। বড়াগুলোকে কিন্তু আমি একদম গোল গোল শেপ করেই ভেজেছি এদিকে দেখো হচ্ছে গরম গরম ডাল শীতকালে গরম গরম ডাল আর ধনে পাতার বড়া ফুলকপি দিয়ে মাছের ঝোল আর কি লাগে বলো তো আরে বাবা এবার আমার ঘরে একজন আছে না ফুডুস আগে সে খেয়ে বলুক কেমন হয়েছে না হলে তো আবার আমার শান্তি নেই দেখি কি বলে সে তাড়াতাড়ি করে ফুডুসকে খেতে বসিয়ে দিলাম কেন আমিও এক্সাইটেড ছিলাম ও কি রিভিউ দেয় বাহ দেখে তো মনে হচ্ছে ওর দারুণ লেগেছে মচমচে আওয়াজও হচ্ছে